হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে। গুনগুন জ্যাঠাইকে বলে যে দেখো আমরা বাড়ির পরিবেশটা কতটা ভালো করে ফেলেছি। এলাকায় তো অনুষ্ঠান হয় না, পুজোতে নাচ করা হয়, তাছাড়া তো কোনো নাচ গান হয় না। গুনগুনের মা রেগে যায়, বলে এসব কি কালচার তুমি তৈরি করছো বলো তো? তোমাকে কি ছোট থেকে এরকম নাচ আমরা শিখিয়েছি কখনো যেগুলো তুমি এখন করছো? তোমার নাচ তো চলবেই না মা, তুমি যেরকম নাচ করো সেগুলো এখন বাতিলের খাতায় চলে গেছে। আর আমি যা করছি সেগুলো আধুনিক নাচ, সেগুলোই তো সবাই পছন্দ করে। এই নাচগুলো যদি আমরা করতে করতে পাড়ার মোড় দিয়ে যাই, তাহলে কত লোক যে আমাদের সঙ্গী হবে তুমি ভেবে উঠতে পারছো না। জ্যাঠাই, তুমি চোখ বন্ধ করে এভাবে রয়েছো কেন? আমি তো অন্ধই হয়ে যেতে চেয়েছিলাম গুনগুন, কিন্তু পারলাম না। এটা কি আমার বাড়ি? উচ্ছন্নে চলে গেছে বাড়িটা, এরকম আমার বাড়িতে কখনো হয়নি আগে, এখন যেটা হচ্ছে। কারণ এরকম তুমি ছেলের বউও পাওনি, তার কারণে এতদিন এই সব কিছু হয়নি। এখন যখন পেয়ে গেছো তখন তোমাকেও নাচ করতে হবে। কি বলছো কি গুনগুন, আমিও নাচ করবো তো? তুমি নাচ না করলে কি আর চলে নাকি? আমার সাদের অনুষ্ঠান, আমি যা বলবো সেটাই কিন্তু সবাইকে শুনতে হবে। আর কেউ যদি আমার কথা না শোনে তাহলে কিন্তু আমি চলে যাব, আমি আর ফিরে আসবো না। আমার যখন বেবি হবে তখন বেবিটা একলাই বাড়িতে আসবে। কি বলছো কি মা, এই ধরনের কথাবার্তা একদম বলবে না গুনগুন, আমরা তোমাকে খুব ভালোবাসি। তোমার মুখ থেকে এরকম কথা শুনলে আমাদের সত্যি খুব কষ্ট হয়। এরকম শর্ত দিও না, তাহলে যাও বড় মাকে ডেকে এনে দুজনে নাচ করো, আমি যেমনটা করছি সেরকমটা নাচ গান চালিয়ে দাও। এরপরে জ্যাঠাই এবং বড় মা গুনগুনকে অনুকরণ করে নাচ করতে লাগে। জ্যাঠাইকে নাচিয়ে ছাড়ে গুনগুন, কোনোভাবেই নাচরবান্দা গুনগুনের হাত থেকে জ্যাঠাইয়ের কোনো রক্ষা নেই। গান বন্ধ হতেই বলে আমি তো নাচ করেছি, দেখো এই বুড়ো বয়সে কি আর আমার দ্বারা নাচ করা সম্ভব, আমি হাঁপিয়ে গেছি। দেখো তোমার বড় মাও হাঁপিয়ে গেছে। ভজন বলে আমি গান করবো নাকি নাচ করবো বলো তো? তোমার যা ইচ্ছে তাই করো বাবা, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে চলো আমরা সেই পুরনো দিনের গানটা একসাথে গলা মিলিয়ে গাই। না বাবা, আমি সেটা গাইতে পারবো না। কেন? তুমি তো আমার গান ভালোই বাজতে, তোমার ওই ঘ্যা ঘ্যা করা গান আর ভালো লাগে না আমার। এখন আমার নাচের দিকে মন, আমার নাচ খুব ভালো লাগে সেটা নিশ্চয়ই তুমি জানো। তাহলে এক কাজ করো, তুমি আমার সাথে নাচ করো, অনুকরণ করো। ভজনকে নাচ শেখালে ভজন সেই নাচটা করতে পারে না, বলে দেখলে তুমি সেটাও পারছো না। আর যে গানগুলো হট সেগুলোই সবাই পছন্দ করে, তুমি তো ওই হট গান গেতে পারো না। কীরকম হট গান? একটা গান চালিয়ে দাও দেখি সুবোদা। সুবোদার গানের তালে তালে আবারও নাচ হয়। সৌজন্য নিষেধ করে যে গুনগুন তুমি এরকম করে নাচ করো না, পরে কিন্তু তোমার অসুবিধে হবে, পড়ে যাবে, তুমি একটা বিপদ বাঁধিয়ে বসো না। কোনো বিপদ হবে না, আজকের দিনটা আমি এনজয় করব, আমার মতো করে কাটাবো, আজকে আমার সাথ বলে কথা, আমি যাকে যেটা বলবো সেটাই কিন্তু শুনতে হবে, কেউ আমার কথার অবাধ্যতা করতে পারবে না। জ্যাঠাই বলে আমি এই অনুষ্ঠান ছেড়ে চলে যাব। তার মানে কি তুমি বয়কট করবে? না, সেটা যদি করো তাহলে বুঝতেই পারছো জ্যাঠাই আমার কিন্তু ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে চুপ করে বসছি, কোথাও যাব না। পিসি ঠাম্মা বলে ওঠে যে এই বাড়ির বউটার মাথায় সিট রয়েছে, দেখো কীরকম করছে নাচ গান করে সবাইকে নাচাচ্ছে। গুনগুন শুনতে পার পেরে রেগে যায়, লাঠি হাতে বলে কি তুমি আমাকে চিটিয়াল বলছো? আমাকে এরকম করে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে? বাবারে, মাথা গরম হয়ে গেছে নাকি? আর একবার আমাকে লাঠি নিয়ে তাড়া করেছিল, এবার যদি তাড়া করে তাহলে তো আমি শেষ। ও বুঝতে পেরেছি পিসি ঠাম্মা, সবাই নাচ করছে তুমি করতে পারছো না বলে তোমার আফসোস হচ্ছে, কষ্ট হচ্ছে তাই না? তোমাকেও আমি নাচ করিয়ে ছাড়বো, তুমি একদম চিন্তা করো না, উঠে দাঁড়াও দেখি। সৌজন্য অনেকবার নিষেধ করেও গুনগুনকে আটকাতে পারে না। বর্মা বলে ঠিক আছে, অনেক নাচ গান হয়ে গেছে, এখন সবাই চলো তোমাদের আমি খাবার খেতে দিয়ে দেই। রান্না তো হয়েই গেছে। না কেন, বাড়ির আত্মীয় স্বজনরা যখন খাবার দাবার খেয়ে বিদায় নেবে তখনই আমারও নিমন্ত্রিত অতিথিরা খাবার খেয়ে বিদায় নেবে, তার আগে নয়। ততক্ষণ আমরা নিজেদের মতো করে আনন্দ করি না, এই স্বাদের অনুষ্ঠানটাই তো মনে থাকবে। সৌজন্য রেগে যায়, বলে এই বাড়িতে আর থাকা যাবে না, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। কোথায় যাবে তুমি? কোথাও যাওয়া তোমার চলবে না, তুমি এখন আমার সাথে নাচ করবে কি? আমি পারবো না। তাহলে ঠিক আছে, তোমাকে পারতে হবে না সুবোধা, আমি তোমার সাথে নাচ করব। ঠিক আছে গুনগুন, আমি তোমার সাথে নাচ করতে এক বাক্যে রাজি, তুমি যা নাচ করো। সৌজন্য রেগে যায়, বলে না শুভ, তুই কিন্তু মার খাবি আমার হাতে, সরে যা বলছি, তুই কেন গুনগুনের সাথে নাচ করবি? সৌজন্য অন্য কারোর সাথে নাচ করতে দেবে না গুনগুনকে, জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। তাই গুনগুনকে বলে যে ঠিক আছে, আমি না হয় একটু চেষ্টা করছি, আমি তোমার সাথে নাচ করব, অন্য কেউ তোমার সাথে নাচ করতে পারবে না। ঠিক আছে ক্রেজি, তুমি যা বলবে তাই হবে। দেখলি সোনাদা কীভাবে তোকে রাস্তায় নিয়ে আসলো? এতক্ষণ যাবত কতবার করে তোকে বলছিল নাচ করার কথা, তুই তো শুনবি না। এখন দেখ, এমনভাবে তোকে মানুষের সাথে নাচ করতে চাইলো যে তুই নিজে উপদাচক হয়ে এসে নাচ করলি গুনগুনের সাথে, সেটা নিশ্চয় বুঝতে পারছিস? হয়েছে, আর গুনগুনকে তালিম দিতে হবে না, ও যা কিছু করছে তোরা সেটাকে সম্মতি জানিয়ে আরও বেশি করে বাড়াবাড়ি করছিস।
সৌজন্য এবং গুনগুন আবারও একটা গান চালাতে বলে দুজনের নাচ করে। সৌজন্য খুব খুশি, গুনগুন খুশি বলে গান শেষ হওয়ার পরেই গুনগুনের মাথায় বুদ্ধি চলে আসে, বলে কি ব্যাপার, পটকা এবং ছোটো মাকে তো নাচানোই হলো না, আজকে জুটি বেঁধে বেঁধে সবাই নাচ করবে। পটকা বলে আমার বড়দা নাচ করেছে, আমরা নাচ করলে নিশ্চয়ই কোনো অপবাদ হবে না। কিন্তু ছোটো মা হাত জোর করে, বলে না তুমি এরকম করো না গুনগুন, আমার সামনে আমার বড় ভাসুর রয়েছে, মেজো ভাসুর রয়েছে, তাদের সামনে আমি নাচ করতে পারবো না। কি যে বলো না, ওরাও তো নাচ করেছে ছোটো মা, তুমি একদম কোনো চিন্তা করো না, তোমাকে কেউ রাগ দেখাবে না, তুমি এসো দেখি সামনে পটকার সাথে তুমি নাচ করো। আবারও একটা গান চালিয়ে দেওয়া হয়, ছোটো মা এবং পটকা খুব নাচ করতে লাগে আর তাদের নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। এরপরে গুনগুনও নাচ করে, সে তো কোনোভাবেই থেমে থাকবে না, একটার পর একটা গান চালিয়ে যাচ্ছে আর নাচ হয়েই যাচ্ছে। গুনগুন কোনোভাবেই এখান থেকে নিজেকে বিরক্ত রাখতে পারে না। পুটু পিসিকে বলে তুমি আসবে না নাচ করতে? না। কেন? কারণ আমি একজন স্কুলের দিদিমণি হয়ে এইভাবে নাচ করব? কি যে বলছো না, এখানে তোমার স্কুলের কোনো বাচ্চা কাচ্চা এসেছে নাকি যে তুমি তাদের জন্য এখন নাচ করতে পারবে না? তুমিও নাচ করো পুটুপিসি, আর দেখো আমার অতিথিরা আজকে সবাই খুব খুশি, আমি পাড়ার কাকিমা মাসিমা যারা জেঠিমা রয়েছে তাদের সবার মনে আনন্দ দিতে পেরেছি, তারা সবাই নাচ গান করতে পেরে খুব খুশি, আর তাদেরকে নিয়েই আমার আজকের এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত চলবে। কেউ কিন্তু যাবে না সহজে, কারণ আমার এই প্রোগ্রামগুলো চলতেই থাকবে একটার পর একটা, এত সহজে এই প্রোগ্রাম শেষ হতে পারে না। বড় মা বলে যে দেখো গুনগুন তুমি অসুস্থ হয়ে পড়বে, তুমি চলো তো আর এই সব নাচ গান করতে হবে না। কি যে বলছো না বড় মা, এখনও তো কিছুই হলো না, আরও অনেক কিছু হবে তারপরে, আমাদের বাড়ির সব থেকে শ্রেষ্ঠ জুটি দাদাভাই এবং বৌদি ভাই একসাথে নাচ করবে। জ্যাঠাই রেগে যায়, বলে মিষ্টি তুমিও এখন শুরু করেছো গুনগুনের সাথে, আমি কি করলাম বাবা, গুনগুন তো রেগে যাবে আমি নাচ না করলে, ওর রাগ আমি সহ্য করতে পারবো না, তাই বলছি যে আমি কিন্তু এখন গুনগুনের কথা মতোই চলবো, পরে কি হবে সেটা আপনি আমাকে শাস্তি দেবেন সেটা দেখা যাবে। এরপরে বৌদি ভাই এবং দাদা ভাইকে সামনে আনা হয়, পটকা পুটুপিসি সবাই চলে আসে। এরপরে একটা গান চালানো হয় যেটা সবার খুব ফেভারিট, সেটাতে গুনগুন নাচ করতে শুরু করে দেয়। রিজু এবং বৌদি ভাই যা সুন্দর নাচ করছে সেটা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। গুনগুন আজকে নিজের আঙুলে করে সবাইকে নাচিয়েই ছাড়লো, কোনোভাবেই কেউ বাদ গেল না, এই পরিবারের একটা মানুষও নয়, বুড়ো থেকে ছোট সবাইকে নাচালো, আর সৌজন্য গুনগুনের সাথে নাচ করতে পেরে খুব খুশি। কিন্তু মাঝে মাঝে আবার মনেও করছে যে গুনগুন অসুস্থ না হয়ে পড়ে। গুনগুনের মা রেগে যায় আবারও, তুমি এসব কী করছো বলো তো, তুমি একদম উচ্ছন্নে চলে গেছো। আমি বুঝতে পেরেছি মা, তোমার প্রেস্টিজ বলতে কোনো কিছু নেই, আর তুমি এখানে এসে কারো কাছে পাত্তাও পাচ্ছ না, শুধু বসে বসেই রয়েছো, তাই তোমার রাগ হচ্ছে সবার এই আনন্দ হাসি দেখে, তাই না? কিন্তু মনে রেখে দিও, এগুলোই আমাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত, এগুলো আর ফিরে আসবে না সহজে, তাই আমাদের জীবনে এগিয়ে যাওয়ার লড়াইটা লড়তেই হবে। আমি যেরকমটা লড়ছি, দেখো আমার জীবনে যাই সামনের দিনগুলোতে হোক না কেন, আমরা সবাই একসাথে বাঁচার এই লড়াইটাতে আনন্দ হই হুল্লোড় নাচ গান করে বাঁচছি। কি বলছো কি গুনগুন, তোমার কিচ্ছু হবে না, তুমি এরকম কথাবার্তা যদি বারবার করে বলো তাহলে সত্যি আমার খুব কষ্ট হবে। তুমি এরকম কথা বলে কি প্রমাণ করতে চাইছো যে তুমি আর ফিরে আসবে না এই বাড়ি থেকে যখন তুমি যাবে? না, এরকমটা হতে পারে না, আমাকে তোমার ছাড়া পৃথিবী একদমই অন্ধকার হয়ে রয়েছে, সেই পৃথিবীতে কোনো কিছুই আর জায়গা করে নিতে পারবে না। আমি কখনো ভাবতেও পারি না যে গুনগুন ছাড়া আমার জীবনটা চলতে পারে। গুনগুন সৌজন্যের এই ভালোবাসা সারা জীবন যেন অটুট থাকে, সবাই সেই আশীর্বাদটাই কিন্তু করেছে। কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গুনগুনের শর্তে সৌজন্যকে নাচতে বাধ্য করলো, মুখার্জি পরিবার আনন্দ হই হুল্লোড়ে মজে গেছে, যেটা শুধুমাত্র গুনগুনের কারণেই সম্ভব হয়েছে। প্রতিবেশীরাও তো বলে যে পাড়ায় এখন কই আর অনুষ্ঠান হয়, কারো বাড়িতে কেউ নেমন্তন্ন করে না, যা দিনকাল এসেছে শুধু একমাত্র এই মুখার্জি পরিবারেই নেমন্তন্ন করা হয় সবাইকে পাড়ার, আর সবাই এখানে এসে আনন্দ হই হুল্লোড় করতে পারে। খাবার দাবারের হিসাবটা সবাই বাড়িতে খায়, কিন্তু আনন্দ নিজেদের বেঁচে থাকার যে উপভোগ সেটা সবখানে পাওয়া যায় না, যেটা গুনগুন সবাইকে দিতে পারে, আর তাই গুনগুনের প্রতি সবার অগাধ আশীর্বাদ, ভালোবাসা এবং আন্তরিকতা তো রয়েছে। সৌজন্য তার বউকে পেয়ে খুশি, যে ভেতরে যা কিছু মনে রয়েছে সেটাই বাইরে প্রকাশ করে গুনগুন, সবাইকে নিয়ে এসে চলতে চায়, কখনো কাউকে ফেলে দিয়ে চলতে চায় না। গুনগুনের যদি ক্ষমতা হয় তাহলে সবাইকে সাথে নিয়ে কাউকে বাদ দিত না, আর এরকম পরিস্থিতি এরকম মানসিকতা কত ভালো একজন মনের মানুষেরই হতে পারে সেটা আর না বললেও বোঝা যায়। তাহলে এরপরে কি ঘটতে চলেছে? জ্যাঠাইয়ের মতো একজন মানুষকেও গুনগুন নাচিয়ে ছাড়লো, নাচবে না চোখ লুকিয়ে কান্না করেও কোনো লাভ নেই, অন্ধ হতে চেয়েও কোনো লাভ নেই, শেষ পর্যন্ত গুনগুনের শর্তে সৌজন্য এবং জ্যাঠাই দুজনেই নেচেই ছাড়লো এবং এই অনুষ্ঠানে পার্টিসিপেট করলো। এরপরে কি ঘটতে চলেছে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে,
এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।